সারা সমুদ্রের পানিকে যদি কালি করা হয়, উদাহরণস্বরূপ সারা জগতের বৃক্ষগুলোকে গাছগুলোকে যদি কলম করা হয়, এর নেকি লেখে শেষ করতে পারে, এত নেকি। তাই এই যে তোমার মজলিস আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ নবী কি বললেন, না দোয়া মুকুল ইবাদা, দোয়া হচ্ছে মুসলমানকে হাতিয়ার, মানে ষড়যন্ত্র সব কিছু আছে দোয়া। বুখারী শরীফে একটা হাদিস শরীফের মধ্যে আছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সিয়াসতের যে হাদিস, সেই হাদিসের মধ্যে বুখারী শরীফের একটা হাদিস আছে যে কি, দোয়া এমন একটা জিনিস আল্লাহ তাবারক তাআলা দোয়াকে কবুল করেন, বান্দার দরিয়াকে কবুল করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ এর আব্বা জান একদিন তিনার আম্মাকে বলছে, শোনো তোমার পিতি মনে হয় বাচ্চা এসে গেছে,
তোমার পেটে স্বামী স্ত্রী কথা বলছে যে তোমার পেটে বাচ্চা এসেছে। তাই যদি বেটা ছেলে হয় তো একে দিনদার পরিষ্কারী আল্লাহর ওলি তৈরি করো। হ্যাঁ বলে আপনি তো থাকবেন, আপনি করে আমি মেয়ে ছেলে কি করব, মেয়ে ছেলে কতটুকু ক্ষমতা আছে, মেয়ে ছেলে কি পাওয়ার আছে, তাই করবে আপনি করবেন? বলে না আমি বলে যাচ্ছি, বলা যায় না। পেটে অবস্থায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আব্বা যান ইন্তেকাল করলেন, যখন ইন্তেকাল করলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আম্মা যান বড় চিন্তিত পড়ে গেলেন, আল্লাহ আমার স্বামী তো বলে গেল যদি বেটা ছেলে হয় পুত্র সন্তান হয় তাকে দিনদার পরিধিকারী আল্লাহর ওলি তৈরি করো, তা আমি মেয়ে ছেলে আমি কেমন করতে পারি, কোথায় খর্চ করবো, কেমন ভাবে একে শিক্ষা দেবো, দিনের শিক্ষা। হ্যাঁ তেনার মধ্যে দিন সে এসে গেল, বুধুকু মহত্ব প্রসাদ হলো, দেখা গেল পুত্র সন্তান হলো, বেটা ছেলে হলো। বেটা ছেলে যখন হলো দুনিয়ার বুকেও আর কি তাই, বেটা ছেলে যখন হয় মানুষ মিষ্টি বিতরণ করে, পরে কি করেন বন্ধুর হাতে বলতে থাকে এ আমার সন্তান হয়েছে, পুত্র সন্তান। হ্যাঁ আর যদি বেটি ছেলে হয় আমরা কি বলি, হয়েছে হয়েছে। হ্যাঁ কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাত আশিয়াই আহাব্বু ইলা সালাসাত আশিয়াই, আমার কাছে তিনটি জিনিস খুব প্রিয় জানো। আল্লাহ নবী বললেন বলে এক নম্বর হচ্ছে কি খুশবু, দু নম্বর হচ্ছে কি নামাজ, তিন নম্বর হয়ে গেছে আমি বেটি ছেলে দিয়ে কন্যা দিয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ কিন্তু আমরা সেটা উল্টো, বুধুর্গ মহত মানুষের মন এত ভারী হয়ে যায়, আরে বেটি গুলো না হলে বেটা গুলো বিয়ে হবেই বা কি, এটা তো বুঝতে হয়। হ্যাঁ সেই জন্য বলে এবার বেটা ছেলে বেশি বিয়ে হলো না বেটি ছেলে হলো গো। হ্যাঁ আরে বেটা ছেলে বেটি ছেলে আবার কি আছে, যেটা জবাই হয়ে যাবে তো, আর বেশি আর কম কি আছে। হ্যাঁ আল্লাহ শুকরিয়া করো, এবার কি বেটি ছেলে হয় আল্লাহ বরকত না দিয়ে করে বুজুর্গ মহত। ইমাম বুখারী রহমাতুল্লাহ আম্মা যান বললেন আল্লাহ শুকরিয়া, যাই হোক ছেলেকে লালন পালন করার জন্য, হ্যাঁ মানুষ করার জন্য মা কত সচেতন থাকে, থাকে কি থাকে, কত পরিশ্রম করে রাত থেকে রাত ঘুম তার নষ্ট হয়ে যায় মায়ের, যাই কি যায় না। হ্যাঁ পয়সা খেতে পারে না অমল হবে বলে, ছেলে আমার দুধ খাবে, হ্যাঁ আমার যদি অম্বল হয়ে যায় আমার ছেলের অম্বল হয়ে যায়, সেই জন্য মা কত সতর্ক, আমার ঠান্ডা লেগে গেলে আমার ছেলের ঠান্ডা লেগে যাবে, কত কষ্ট করে তাকে মানুষ করে বুধুর্গ মহতর। সাত বছর যখন বয়স হয়ে গেল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি খোদার কি কুদরত, আস্তে 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 চোখের যে দৃষ্টিশক্তি এই দৃষ্টিশক্তির লোপ হয়ে গেল, কমে গেল, অন্ধ হয়ে গেল। যখন অন্ধ হয়ে গেল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মা এমন টেনশনে পড়ে গেল যে ধারণার বাইরে, আমার স্বামী যে কথা বলে গেল সেই দায়িত্বটাকে আমি তো পালন করতে পারবো না, এ তো অন্ত হয়ে যায়, লেখাপড়া কি শিখাবো, একে দিনে তাও দেবা কি করে দেবো, লেখাপড়ায় বা কি করে শিখাবো, এর পিছনে তো একটা লোক গার্ড থাকতে হবে, পেছা পায়খানা খাওয়া দাওয়া, হ্যাঁ অন্ত লোক সে একা কি করে যাবে, তাকে হাত ধরিয়ে করতে হবে, ও করতে হবে, বড় চিন্তায় পড়ে গেল। গভীর রাত্রিতে উঠলে ইমাম বুখারী রহমাতুল্লাহ মা গভীর রাত্রিতে উঠে দুরিকা অডিটরি করে বানাতেন, বানানোর পর এই দোয়া আর দোয়াও নবী সাহেব কি বললেন আর দোয়াও মুকুল ইবাদত, এই যে দোয়ার মজলিস বুজুর্গ মহতরম এটাও খুব মূল্যবান জিনিস। হ্যাঁ তো ইমাম বুখারী রহমাতুল্লাহ এর মা নামাজ পড়তেন, নামাজ পড়ার পর দুহাত তুলে মোনাজাত করতেন, কি মোনাজাত করতেন, আল্লাহ তোমার থেকে বড় ডাক্তার কে আছে, আল্লাহ তোমার থেকে বড় ডাক্তার কে আছে দুনিয়ার বুকে, হ্যাঁ তুমি রাতকে দিন করছো দিনকে রাত করছো, তুমি বড় শক্তিশালী, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতো। হ্যাঁ ওনার মা আল্লাহর কাছে গভীর রাত্রিতে খুব কান্নাকাটি করতো, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন কয়েকদিন কয়েক মাস আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো বুধুর্গ মহতরম। সাত বছর বয়সে কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ মা কি করত, তাকে অধিপতি করে হাত পা ধরিয়ে নামাজের যে পাটি মুসাল্লা সেই মুসাল্লা দাঁড় করিয়ে দিত, বলে নামাজ করো, হ্যাঁ নামাজ করো বুধুর্গ মহতরম।
আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, দোয়া করতে লাগলো, আল্লাহ তাআলা তার দোয়াটি কবুল করে তার মা কত দিনদার ছিল, কত আল্লাহ ওয়ালি ছিলেন তিনি, কত পরেজগারি ছিলেন। আমরা দোয়া করি অধৈর্য হয়ে যাই, বুজুর্গ মহতরম বলে আমাদের দোয়া একটাও কবুল হলো না। আল্লাহ কি আমাদের দিন মানুষকে দেখে বলবে অমুক সময় অমুক দোয়া করেছিলিস তুই? বলে হ্যাঁ করেছিলাম, সে দোয়াটা তো কবুল হয়নি। বলবে না, বলে তার বিনিময়ে তোকে এত নেকি দেওয়া হবে। মানুষ তখন আফসোস করবে, আল্লাহ তুমি একটা দোয়া যদি কবুল না হতো এইখানে তার ফল যদি আমি বিনিময়ে পেতাম কতই না ভালো হতো। শয়তান মানুষকে জাগা দেয়, শয়তান মানুষকে ধোকা দেয়, শয়তান মানুষকে প্রবঞ্চনা দেয় যে দেখ তুই দোয়া করছিস, নামাজ পড়ছিস, সবক করছিস, খবর করছিস, তিন দিনও দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ নবী কি বললেন, যে হারামকে দোয়া করো সে দোয়া আসমান থেকে উঠবে না, আটকে যাবে। ইমাম বুখারি রহমাতুল্লাহ মা একদিন দেখছে নিজেই ছেলে ওজু টজু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, ওনার মা ছুটে এসে বলছে আরে তুই কিরকম ভাবে প্রত্যেক দিন আমি অজু করে দিই, আজ কি কিরকম হঠাৎ মানে এরকম ভাবে নামাজের মুসল্লায় ছেলে? বলে মা আমার চোখ খুঁজে বন্ধ হয়ে গিয়েছিল, কি জানি কেমন ভাবে যে খুলে গেল, আমি নিজেই অনুভব করতে পারলাম না, নিজে অনুভব করতে পারলাম না। বুজুর্গ মহতরম এই যে দোয়ার জন্য তিনি বলেছেন আলমাস সাহেবের মায়ের জন্য, আমরা সকলেই যদি ইনশাল্লাহ দোয়া করি, আল্লাহ পাক যদি রাজি থাকেন, আল্লাহ পাক যদি সন্তুষ্ট থাকেন, তার সমস্ত বিপদ আপদ তার সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেবে। চা কাজ হচ্ছে আমাদের, বুজুর্গ মহতরম চা কাজ হচ্ছে আমাদের, আর দেনেওয়ালা হচ্ছে কি আল্লাহ। বুজুর্গ মহতরম তাই কিছু দুজন ফকির সাহেব একদিন বলছে একটা ফকির সাহেব আর একটা ফকির সাহেব দেখা হয়েছে, বলছে এই ফকির এই আব্দুল বারি বলে শোনো, বলে ওই অমুক বাদশার সাথে যাবি সেখানে কেন তো টাকা পয়সা দেয়? বলে হ্যাঁ যাবো না কেন, কেউ আমাদের চাওয়াই তো কাজ, চলো যাবো। বলি ঠিক আছে, দুজন ফকির তার দরবারে পৌঁছে গেল। যে বলেছিল যাবি ডেকে নিয়ে গিয়েছিল সে বলে বাদশা দেগা, আর যে ডেকে নিয়ে যায়নি তার সঙ্গে করে গিয়ে না, এ বলে আল্লাহ দেগা, এ বলে বাদশা দেগা, ও বলে আল্লাহ দেগা। বাদশা খুশি হয়ে গেল, বাদশা খুশি হয়ে গেল। বুজুর্গ মহতরম একটা তরমুজকে চাট করলো, অপারেশন করলো, অপারেশন করার পর তরমুজের যত রকমের শ্বাস ছিল শ্বাসটাকে বার করে ফেলে দিল, ফেলে দেওয়ার পর সব সোনার জিনিস ভর্তি করে দিল। যে বলে বাদশা দেগা তাকে বলে তরমুজটা তুই লে, আর যে বলে আল্লাহ দেগা তাকে বলে তুই কুড়ি টাকা দে। কেন বাদশা খুশি হয়ে গেছে, আমি বলে বাদশা দেগা বলছে দেখ ভাই, আব্দুল বারি বলছে সেই কবিটাকে, আব্দুল করিম কে বলছে দেখ ভাই আমার খুব ঠান্ডা জানি, তা তুই তোর রুমটা নে না, আমাকে এই কুড়ি টাকাটা দিয়ে আমার একদিন দিন চলে যাবে। বলে ঠিক আছে, তুই তো আমায় ডেকে এনেছিলি, তোর রুম খেয়ে নেয় না ঠান্ডা হলো, তুই কুড়ি টাকা নিয়ে সন্তুষ্ট তো? বলে হ্যাঁ হ্যাঁ যা সব 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 দিয়ে দিলে এ বাড়িতে এসে কর্তুক তরমুজটাকে অপসন করা হচ্ছে, যে খুলেছে দেখতে সোনার জিনিসের ভর্তি। এ বলছে আল্লাহ দেগা, আর বলছে বাদশা দেগা, আর তুই কেন ফুরিয়ে গেছে চার লাখ কিন্তু ফুরিয়ে গেছে। তো তুমি মহাতারা তো আল্লাহ পাক যখন দেন সে জিনিস ফুরিয়ে যায়। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ পাক যদি দেন ফুরিয়ে যায়। ইমাম বুখারি রহমাতুল্লাহ রাম্মা জান আল্লাহর কাছে খাস কিছু দোয়া করেছে, দিল খুলে হাজির নাজির জিনি আল্লাহ তাবারক তার দোয়াকে কবুল করে, তার দোয়াকে কবুল করে। আমরাও অনুরূপ ভাবে অনুতপ্ত হই, আল্লাহর দরবারে যে কই যখন খোদা তালা কাছে প্রার্থনা করি আশা করা যায় আল্লাহ ব্যর্থ দেবে না, এই দোয়াকে কবুল করবে। প্রতিটি মন্ত্র আমাদের হাতে কিছুই নাই এক দোয়া ছাড়া, আর আল্লাহ সাহায্য ছাড়া আমাদের কোনো সাহায্য নাই। মানুষের কাছে একবার যদি চা হয় খুশিতে দেবে, দ্বিতীয়বার যা হয় খুশিতে দেবে, তিনবার যখন যা হবে মুখ বেকার হবে, তুমি টাকা টাকা চেয়েই থাকো, তোমার নিজস্ব কিছু ক্ষমতা নাই, তোমার নিজস্ব কিছু ইনকাম করার ক্ষমতা নাই, তুমি আমার উপর ওই সমস্ত ভরসা করে রেখে আছো। আল্লাহ বলছে আমার কাছে যে মানুষ চায় বেশি আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই।
তার সন্তুষ্ট মহাপুরুষের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشور وقنا عذاب اليوم القيامة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاء ولا حول ولا قوة إلا بالله العلي العظيم